স্যার আমার নাম না তোমার নাম তিশি তুমি ইতিহাস বিভাগের ফাইনালে পড়ো তাই তো স্যার আপনি আমার নাম জানেন আমি ইতিহাস বিভাগে পড়ি আপনি সেটাও জানেন আচ্ছা শোনো আমি বেশিক্ষণ তোমাকে সময় দিতে পারবো না হ্যাঁ তুমি যদি কিছু বলতে চাও তাহলে সংক্ষেপে তাড়াতাড়ি করে বলবে সংক্ষেপে বলছি আমি জানি না এটা আমার কোনো সমস্যা কিনা আর সমস্যা হলো এর আদৌ কোনো সমাধান আছে কিনা সো আমার আশেপাশে যারা আছে তারা এটাকে সমস্যাই মনে করে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সমস্যা কি ব্যাপার হাসছেন কেন সমস্যা না জেনে সমস্যা বোঝার মতো ক্ষমতা আমার নেই তুমি তো সমস্যাই বলনি আচ্ছা বলো আমি ভাবছিলাম না জেনে না শুনে তো আপনি অনেক কিছু বুঝতে পারেন এই যেমন আমার নাম তিশি আমি ইতিহাস বিভাগে পড়ছি ভাবলাম আমার সমস্যার ধরনটা হয়তো বুঝতে পারছেন তোমার ঘুমের সমস্যা আছে এটা বুঝতে পারি আমি প্রায় রাতে গোসল করি আপনি জিজ্ঞেস করলেন না আমি রাতে গোসল করি কেন কেন আপনার মনে হয় আমার সমস্যাটাকে গুরুত্বপূর্ণ মনে হলো না আমি যাই না আমার হয়তো আবার আশা হবে না বলেই যাই আমি রাতে রাতে গোসল করি কারণ গোসল না করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আবার গোসল করতে গিয়েও ভয় হয় মনে হয় আবার বুঝি দেখতে পাবো মন থেকে বারবার বলি দেখবো না তবু শাওয়ার নিয়ে ঘরে ফিরে বিছানায় সে একই জিনিস দেখতে পাই নাও চা খাও চায়ের কাপে একটা মাকুরসা সাইদুল আমি চা খাই না ওনাকে কষ্ট দেবেন না আপনি কি আমার সমস্যাটা বুঝতে পারছেন আমি কিন্তু সত্যি সত্যি জাহানারাকে দেখতে পাই মুঘল সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা আগে এখানে আমার একটা সেমিনার আছে সেজন্য একটু প্রস্তুতি নিতে হবে আমি ইসলে উঠবো এখন আমার ব্যাপারটা হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো না এই এই মে পরশুদিন যদি কোনো কাজ না থাকে মানে ক্লাস না থাকে পরীক্ষা না থাকে তাহলে একবার এসো না আসবো না বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো